নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ধর্ণা কংগ্রেসের, প্রতিবাদ মিছিল ভেস্তে দিল পুলিশ। এক বছরে শিশু করোনা আক্রান্ত, শিলচরে ভিন রাজ্য থেকে আসা সংক্রমিত আরো 10। কাছাড়ে গোষ্ঠী সংক্রমণ ঘটেছে মারণ করোনার, ভ্রমণ বৃত্তান্ত ছাড়াই বাড়ছে সংক্রমণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারের করোনা অস্ত্রে বধ হল জনগণের প্রতিবাদ। সোমবার দেশজুড়ে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্ণা কর্মসূচির ডাক দেয় কংগ্রেস। শিলচর জেলা কংগ্রেসও একই দাবিতে পথে নামে। দলীয় কার্যালয়ের সামনে রাস্তার পাশে বসে ধর্ণা দেন সর্বস্তরের নেতা কর্মীরা, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকার বিরোধী স্লোগান দিয়ে কংগ্রেস কর্মীরা যখন প্রতিবাদ মিছিল করতে যাবেন, তখন পুলিশ তাদের পথ অবরোধ করে। সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বেই ছিল এদিনের প্রতিবাদ আন্দোলন। তিনি পুলিশের সঙ্গে বার কয়েক এ নিয়ে কথা বলেন। বিধি মেনে ন্যায্য প্রতিবাদ জানাতে বাধা কোথায় জানতে চান তিনি, কিন্তু পুলিশ কোনো কথা শুনতে চায়নি। অবশেষে সবাইকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার কড়া সমালোচনা করেছেন সুস্মিতা। তিনি বলেন, করোনার অজুহাতে গণতান্ত্রিক আন্দোলনের উপর হস্তক্ষেপ করছে সরকার। বিগত 21 দিন লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, মধ্যবিত্ত মানুষ এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি ডিজেলের দাম পেট্রোলকেও ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি পালনে নামলেও সরকারের পুলিশ বাহিনী তা ভেস্তে দিয়েছে, কিন্তু সরকারের নেতা মন্ত্রীরা প্রতিদিন বিভিন্ন সামাজিক কর্মসূচি কিভাবে রূপায়ণ করছেন প্রশ্ন তুলেন সুস্মিতা। ভারতবর্ষের ইতিহাসে হয়নি যে ডিজেলের দাম পেট্রোল থেকে বেশি। আমাদের এআইসিসি থেকে নির্দেশ আছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমরা 2 মিটার ডিস্টেন্স করে আমরা যাব। আমরা কোনো সোশ্যাল ডিস্টেন্সিং আমরা ভাঙব না, এটা আমরা পুলিশকে কথা দিচ্ছি, কিন্তু পুলিশ তো কথা বলতেই রাজি না। দেখেন, পুলিশকে আমি হাত জোর করে বলছি, আমাদের হাঁটতে দিন, যদি 2 মিটার ডিস্টেন্স না থাকে আপনি আমাদের অ্যারেস্ট করেন। সোমবার হাইলাকান্দিতেও জেলা কংগ্রেসের ডাকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ধর্ণা কর্মসূচিতে বিভিন্ন দাবিতে স্লোগান দেন কর্মী সমর্থকরা। সেখানে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন। যে মান দাম বাড়িছে, যে কারণে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আর আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মত আমি হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি দু ঘন্টা আমার দু ঘন্টা ধর্ণা কার্যসূচী গ্রহণ করেছো। 2 ঘন্টা ধর্ণা কার্যসূচী করে পিছত জেলা শাসকর ওসরত একটা মেমোরান্ডাম দিম, কারণ আপনার জানি আন্তর্জাতিক তেলর ব্যারেল ইমান কম হওয়ার পিছতো মর ভারতবর্ষ তেলের দাম ইমান বাড়িছে, 84 টাকা ডিজেলের দাম হয়েছে। এই কারণে এই মোদি সরকারের বিরুদ্ধে আর এই যে একটা অকমূল্য সরকার, এই সরকারে কোনো নাকামহীন যে মূল্যবৃদ্ধি হয়েছে, এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি সমগ্র অসমৰ লগত হাইলাকান্দিতে আমরা এই ধর্ণা কার্যসূচী করেছি। কোভিড-19 এই মরণবিধির মাজতো মানুষ যে কারণে ভুগি আছে,
কিন্তু এই কংগ্রেস স্বাধীনতা আন্দোলন এই কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল আৰু আর এক স্বাধীনতা আন্দোলন চলি আছে এই ভারতবর্ষ আপনি দেখেছে চীন আর ভারতের গালওয়ান প্রদেশত মোর 18 কিলোমিটার চীনা সরকারে সেটা দখল করে রাখিছে যে কারণে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই কারণে আর এক স্বাধীনতার আমরা এই মোর হাইলাকান্দি আর দিল্লি প্রদেশ আমার AICC আর এক স্বাধীনতার কারণে আছে এক বছরের শিশুও করোনা আক্রান্ত সোমবার শিলচরে মোট 10 ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে এর মধ্যে ন্যাশনাল হাইওয়ে এলাকার ও শিশুটিও রয়েছে এদিন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে রোহন নামের শিশুটি মায়ের সঙ্গে দিল্লি থেকে ফিরেছে তবে তার মা নেগেটিভ বলে জানা গেছে নতুন করে আক্রান্ত অন্যান্যরা হলেন 3 জন বিএসএফ জওয়ান ধলছড়া ক্যাম্পের রামসুথির সিং এবং ভরত সিং বিএসএফ কাঁঠালের আকুরা যোশী এছাড়া ধরবন্দের পিন্টু রায় জয়নগরের জাকির হোসেন বাঁশকান্দির আজিবুন্নেছা লস্কর সোনাই রাঙ্গিরঘাটের আজিজুর রহমান তনুন কাঞ্চনপুর হাতিখালের মিয়াজুল হক আহমেদ এবং নিয়ারগ্রামের মাসুক আহমেদ এরা সবাই ভিন রাজ্য থেকে দিন কয়েক আগে শিলচরে এসে বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন এখন তারা করোনা পজিটিভ হওয়ায় সোমবারই তাদের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছে কাছাড় জেলাতেও মারণ করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঘটেছে একের পর এক কোভিড আক্রান্ত রোগীর সন্ধান মিলছে যাদের কোনো ভ্রমণ বৃত্তান্ত নেই প্রথমে কাছাড়ের জয়পুর পুলিশ থানার সেনা ছাউনিতে এক কর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে রবিবার রামনগরের একজন গুদাম কর্মীর শরীরেও করোনার উপস্থিতি ধরা পড়ে কিন্তু উভয়েই বাইরে থেকে আসেননি বা করোনা আক্রান্ত কারো সংস্পর্শে যাননি এর ফলে জেলায় গোষ্ঠী সংক্রমণ ইতিমধ্যে ঘটে গিয়েছে বলে মনে করা হচ্ছে তবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে নিশ্চয়তা প্রকাশ করা হয়নি এদিকে নতুন করে করোনা আক্রান্ত ধরা পড়ায় রবিবারই জেলা নতুন দুটি কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে এর একটি জয়পুর থানা এবং অন্যটি কাটিগড়ার জিলজিক গ্রাম উভয় এলাকাতেই মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে সোমবার জয়পুর থানার ব্যাপারে বিস্তারিত জানান কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় করা হয়েছে আর বাকি থাকা থানার যখন স্টাফ সব এগেন লওয়া হয়েছে আর একটা সুরক্ষা রখা হয়েছে যাতে কোনো পাবলিকের লোক লোক নালাগে আর যখন থানার কামত মানুষ আহিলে আমি লক্ষীপুরের আমি থানার কাম কাজ চলার ব্যবস্থা করেছো আর সেইমতে চলি আছে ভুয়া ক্রাইম ইনভেস্টিগেশন এবং এন্টি করাপশন অফিসার পরিচয় দিয়ে বহাল তবিয়তে নিজেদের মতলব হাসিল করে চলা দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ তাদের সত্যজিৎ দে এবং মন বাহাদুর ছেত্রী বলে শনাক্ত করা হয়েছে বিগত এক মাস ধরে বরখলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপি এলাকায় উন্নয়নমূলক কাজকর্মের খোঁজ নিচ্ছিলেন তারা সোমবার বরখলা ব্লকে তদন্ত করতে এলে সন্দেহ হয় বিডিও রূপক দেবের তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে এনে তাদের হাতে সমঝে দেন পরে পুলিশি জেরায় দুই অভিযুক্ত নিজেদের সংবাদ মাধ্যমের কর্মী পরিচয় দিয়ে জানান দুর্নীতি তদন্ত করতেই তারা বরখলায় এসেছেন এদিকে জালসাজির এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরখলা থানায় দায়ের হয়েছে একটি মামলা আমি মানে বাথরুমে যাই আর তো আমি কাইম ইনভেস্টর হতে গেছি আমি একটু কিছু বই নামি আই বাথরুম থেকে আর ওরে দেখলাম দেখার পরে কইলো আমার ব্লকে খুব বেশি দুর্নীতি হওয়ার তো আমাকে কিরম দুর্নীতি হওয়ার আমরা ইনভেস্টমেন্ট করবো বললে এমনি বাড়াইবো কইলো তারপরে কইলো আপনারা কিছু টাকা পয়সা দিলেন বড় অঙ্কের টাকা খুঁজছে দিলে আমরা দুর্নীতি ইনভেস্টমেন্ট করতাম না আমরা যাই মুগিয়া তারপর কথাবার্তা শুনে সন্দেহ যায় আমি একটু থানার জানাই থানার জান অতটাই খুঁজে থানার জানাবে তার থানা পাইয়া লই আইছে বর্তমানে কেস দিছ কেস আচ্ছা আচ্ছা নামও পাইছো নি কোন জায়গার মানুষ করে কিছু পাইছো আবার তখন কইছে সত্যজিৎ দিয়ে আমি কইছে তখন জিজ্ঞেস কইছে কলকাতাতে গেছে এরপর জানলাম আমার তারা ভাষা বলে একবার হয় ইটকলা একবার হয় অনাবন কিতা মিডিয়া নাম কইছে ক্রাইম ইনভেস্টিগেশন বুড়ো থেকে আইছে মিডিয়া না বুড়ো আমার তো মনে মিডিয়া কইছে আমরা ক্রাইম ইনভেস্টিগেশন বুড়ো থেকে আইছে তো সাহেব আমাক মানে জনালে যে এনেকুৱা এজন দুজন মানুহ আহিছে তেওঁলোকে মিডিয়াৰ ফালৰ পৰা অহা বুলি কৈছে আমি আৰু তেওঁলোকে কিবা ক্ৰিমিনেল ইনভেষ্টিগেশ্যনৰ কাৰণে অহা বুলি কৈছিলে আমি গৈ পেলাই চালোঁ যে তেওঁ আই কাৰ্ড এখন দেখুৱাইছে কিন্তু আমাৰ সিমান জেনুইন যেন লগা নাই আৰু এই তেওঁক বোলে বিডিঅ' চাহেবক কিবা পইচা পাতিৰ কথা কৈছে ডিমাণ্ড কৰাৰ নিচিনা আগে সেই হিচাপত তেওঁ এখন এফআইআৰ দিছে আমি দুজন মানুহকে ধৰি লৈ আহিছোঁ দুজন মানুহকে অনা হৈছে আৰু এফআইআৰখন লোৱা হৈছে আমি ইনভেষ্টিগেশ্যন কৰি আছোঁ দুজনৰ নাম এজন হ'ল মিষ্টাৰ দে আৰু এজন হ'ল মীৰ ছেত্ৰী বাহাদুৰ ছেত্ৰী বুলি এজন আছে কিবা মানে অৰ্গেনাইজেশ্যনৰ নামটো জানিছে এইটো ক্ৰিমিনেল ইনভেষ্টিগেশ্যন ব্যুৰো বুলি কৈছে
বুড়িগঙ্গা নদীর ফরাশগঞ্জ ঘাটে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় 30 জনের শরীর সমাধি হয়েছে। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চটিতে প্রায় শতাধিক যাত্রী ছিলেন। সোমবার দুপুর পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। লঞ্চটি ডুবে যাওয়ার সময় কিছু লোক সাঁতার কেটে পাড়ে আসতে সক্ষম হলেও এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন, ফলে মৃতের সংখ্যা যে আরও বাড়বে তা হলফ করেই বলা যাচ্ছে। তবে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস দল। এদিন সকাল 10টা নাগাদ মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি চাঁদপুর রুটের ময়ূর 2 নামের আরেকটি লঞ্চের ধাক্কায় ডুবে যায়। ঘটনাটি নিয়ে কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার হায়াত ইবনে সিদ্দিকী জানিয়েছেন, এ পর্যন্ত যে 30 জনের মরদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে 2টি শিশু, 5 জন মহিলা ও 23 জন পুরুষ রয়েছেন। এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজামান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে লঞ্চটিতে প্রায় 100 যাত্রী ছিলেন, এদের মধ্যে 70 জন এখনও নিখোঁজ। ঢাকা থেকে রিধি হকের একটি রিপোর্ট। বছর 12-র এক কিশোরীর মরদেহ উদ্ধার হয়েছে ধলাই ফ্রেঞ্চ নগরে। রবিবার উদ্ধার হওয়া ওই কিশোরীর নাম প্রিয়া দাস। জানা গেছে, প্রিয়ার পরিবার ভাগায় একটি ভাড়া ঘরে থাকতেন। শনিবার রাতে আকস্মিকভাবে ওই কিশোরীর মৃত্যু হলে তার পরিবার মরদেহ নিয়ে ফ্রেঞ্চ নগরের বাড়িতে চলে যান। এদিকে ভাগার কিছু মানুষ আকস্মিক ওই কিশোরীর মৃত্যুর ঘটনা জেনে খবর পাঠান পুলিশে। ধলাই পুলিশ ছুটে যায় ফ্রেঞ্চ নগরে ওই কিশোরীর বাড়িতে। পরে ম্যাজিস্ট্রেট তদন্ত শেষে পুলিশ রবিবার সকালে কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যুর নাকি এর অন্তরালে লুকিয়ে রয়েছে কোনো রহস্য। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। বিজেপি রাজ্য নেতৃত্বের নির্দেশে গোটা রাজ্য জুড়ে চলা জনসম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে সোমবার ধলাইয়েও আয়োজন করা হয়েছে অভিযান। এদিন জনসম্পর্ক অভিযানকে সফল করে তুলতে বিজেপি নরসিংপুর মন্ডলের কর্মকর্তারা মাঠে নামেন। নরসিংপুর মন্ডল সভাপতি লালবাহাদুর কুর্মীর নেতৃত্বে দলীয় কর্মকর্তারা এদিন বিভিন্ন এলাকায় অভিযান চালান। এতে উপস্থিত ছিলেন কমলেশ দাস, ফুলকুমার রায়, সঞ্জয় কৈরী সহ আরও বহু বিজেপি কর্মকর্তা। কালাইন ব্লকের আওতাধীন বুরুঙ্গাজিপির 10 নম্বর ওয়ার্ড স্থিত কবরস্থানের সীমানা দেওয়ালকে নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ একবাক্যে উড়িয়ে দিলেন কবরস্থান কমিটির কর্মকর্তারা। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কমিটির পক্ষে আখামউদ্দিন খায়রুল হকরা বলেন, চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থে নির্মিত কবরস্থানের সীমানা দেওয়ালের কাজে কোনো ধরনের দুর্নীতি হয়নি, কাজ সুষ্ঠুভাবেই চলছে। সাজু, তার নাম তুই অব সালম নাকি, তা তার ডাক নাম হলো সাজু। ওই দেখুন চাই, হে এখলাই আইন মাছ দিল এখন তো গাঁওয়ের মানুষেরও তো হয়তো আছে, মসজিদ কমিটি আছে, মসজিদ কমিটিদেরও হয়তো হয়তো আছে। আমরা যে কাজ ধরছি এটা তো গাঁওয়ের মানুষ সব এখান হইয়া মসজিদ কমিটি লইয়া পঞ্চায়েত অনুপস্থিত আসলে অনুমোদন করিয়া তাই গেছেন কি গাঁওয়ের মানুষের সমঝাইয়া, আমরা গাঁওয়ের মানুষ লইয়া এটা আমরা করিয়া যাইয়া ওখানেও বর্তমানে খাম চালু, খাম চলে আর ও ফানিরা তো আমরা আপাতত বন্ধ রাখছি। আর সদিন হে ফোন করছে, ফোন করিয়া আমার খাবার লাগি হে করছে, তা আমি বেমার আসলাম, আমি আর ইয়া বার হয়েছিল। তখন আমার বড়জনে গিয়া কইছো সাজিও কইছো বা বার হইতাম ইতার লাইন বলে, হে দেখলাম ওয়াল মাফের, ওয়াল মাফের শুনিয়া হারি আমি চিন্তা করলাম তো হে টেকা কইতো ইনো এইগু আমরা ফ্রন্টেন ফাইন্যান্সের যে কাজগুলো করছি, গত পরশুদিন যেটা মানে আমরা নিউজও পাইছিলাম যে কাজটা হয়েছে না, এটা আমরা গাঁওয়ের মসজিদর মসজিদ কমিটির মানুষ এবং গাঁওয়ের মহিলা মুরব্বী লইয়া সব সহযোগিতা করিয়া আমরা একটা কাজ করছি। আমরা সবর একমত আছে না, খামটা বেশ হয়েছে না, আমরা নিয়ম হইল গিয়া সরকারি গাইডলাইন মতো অনুযায়ী হইল গিয়া আমরা 70 ফুট খাম করতাম, এখন আমরা খাম করছি 130 ফুট আমরা খাম করছি। এরপরেও ইয়া হে যার নাম গত টাংস আছিল সলমা বেগমর হাজবেন্ডর নাম আছিল হিলাল শাহ আলম, তার ছোটো ভাই আইয়া এখানে মাফিয়া দিছে, নিউজও দিছে, এটা সব ভুল ধারণা দিছে। কিতা লাগে যেটা আমরা ইয়ার পাইছন তোরা আগে আমরা এই কমিটির চেয়ারম্যানে কইছন যে হে আমার খবর করছে কিয়া লাগে খবর করছে, তারে কিছু পয়সা দিতাম খারি, যেখানে খাজ হোক তারে একটা চান্দা দিতাম, আমরা চান্দা করিয়া এখানে চান্দা দিয়ে আমরা এখানে খাজ করাইতাম ফারতাম না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ধর্ণা কংগ্রেসের, প্রতিবাদ মিছিল ভেস্তে দিল পুলিশ।
এক বছরের শিশু করোনা আক্রান্ত, শিলচরে ভিন রাজ্য থেকে আসা সংক্রমিত আরো দশ। কাছাড়ে গোষ্ঠী সংক্রমণ ঘটেছে মারণ করোনার, ভ্রমণ বৃত্তান্ত ছাড়াই বাড়ছে সংক্রমণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।